অবশেষে অবসান হলো প্রতীক্ষার, ভোট গ্রহণ শুরু হয়ে গেল বাঁকুড়ায়। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং 80 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের ভোট গ্রহণ পর্ব শুরু হলো নির্বাচন কমিশনের নির্দেশ এবং নিয়ম মেনেই। ভোট গ্রহণের জন্য কর্মীরা তারা পৌঁছে যান বাড়ি বাড়ি এবং সেখানে ভোট গ্রহণ করা হচ্ছে। যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা রয়েছেন তার পাশাপাশি 80 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষরা রয়েছেন বিভিন্ন জায়গায়, কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গেল বাঁকুড়ায়। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কথা যেমন বলা হয়েছে, এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি রয়েছেন বা 80 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ভোট কর্মীরা এবং সেখানে গিয়ে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। সামগ্রিক ঘটনাটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হচ্ছে এবং নির্বাচন কমিশনের কড়া পাহারার মধ্যে দিয়েই এবারে ভোট গ্রহণ পর্ব শুরু হলো। অবশেষে 2021-এর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেল। ভোট গ্রহণ শুরু হয়ে গেল বাঁকুড়ায়। আগামী 27 মার্চ একেবারে প্রথম পর্বে বাঁকুড়ায় আরও 3 কেন্দ্রের সঙ্গে ছাতনা বিধানসভা কেন্দ্রেও ভোট গ্রহণ রয়েছে। তার আগে এই বিধানসভা এলাকার ইন্দোপুরের বাঁশিডি গ্রাম এবং মেজিয়া ব্লকের বিভিন্ন গ্রামে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মী আধিকারিকরা সকাল থেকেই ওই সমস্ত গ্রামে পৌঁছে যান। গ্রামের 80 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন বা শারীরিকভাবে অক্ষম যারা রয়েছেন বা বিশেষ চাহিদা সম্পন্ন যারা ব্যক্তিরা রয়েছেন তাদের ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়, এবং ভোট এর আগেই ভোটদানের যে কর্মসূচি তাকে ঘিরে নির্বাচন কমিশনের যথেষ্ট তৎপরতা এবং কড়া নিরাপত্তার মধ্যেই ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায়। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেল নির্বাচন কমিশনের নির্দেশ এবং নিয়ম মেনেই। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে বাঁকুড়ায়, এবং যারা 80 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষজন রয়েছেন, বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন, তারা বাড়িতে বসেই এবারে ভোট দিতে পাচ্ছেন পোস্টাল ব্যালটে। এবং তাদেরকে বুঝিয়ে ভোট গ্রহণের সঙ্গে যারা যুক্ত সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা তারা রয়েছেন, এবং তাদের জন্যই বিশেষ ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরদারির মধ্যেই এই ভোট গ্রহণ পর্ব শুরু হলো। ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেল বাঁকুড়ায়। খুবই সুবিধা হচ্ছে, তাদের যেতে অসুবিধা বা টোটো নিয়ে যেতে অসুবিধা, তারা একটা অসুবিধা বোধ করতো, কিন্তু ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে, এটা কোনো অসুবিধা নেই, নিজে ঘরের মধ্যে দিতে পারছে শান্তশিষ্টভাবে। সেন্ট্রাল ফোর্স রয়েছে, তার ফলে আবার মানুষের সুবিধা হয়েছে, আমার শান্তশিষ্টভাবে হচ্ছে, কোনো ঝামেলা নাই, কিছু নয়, আমার গায়ের মধ্যেও ঝামেলা নেই, নিজের মধ্যেও ঠিক আছে। আমাদের সেন্ট্রাল ফোর্স আছে বা আরো আদার্স যে অফিসাররা আছে তারা আছে, ভোট ঘরে নিয়ে যাচ্ছে, তারা যেতে পারছিল না, পয়সার অভাবে তারা গাড়ি করতে পারতো না। কত দূর যেতে হবে? 1 কিলোমিটার। শিবশঙ্কর পাত্র। আপনারা শুনছিলেন স্থানীয় মানুষজনের বক্তব্য এবং তাদের পরিবারে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে, এতদিন পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রে তাদেরকে পৌঁছে দিতে হতো বা তাদেরকে নিয়ে যেতে হতো, স্বাভাবিকভাবেই নানান অসুবিধার মধ্যে পড়তে হতো। বাড়ি থেকে অনেকটা দূরেই ভোট গ্রহণ কেন্দ্র যাদেরকে, তাদেরকে চরম অসুবিধার মধ্যে পড়তে হতো। কিন্তু এবার নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করেছে তার ফলে যথেষ্ট খুশি সকলেই। বাড়িতে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন, 80 বছরের ঊর্ধ্বে যাদের বয়স বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা, তারা বাড়িতে বসেই ভোট দিতে পাচ্ছেন নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনেই। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয়ে গেল ভোট গ্রহণ বাঁকুড়ায়।
আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের বাঁকুড়ার প্রতিনিধি দেবব্রত মণ্ডল। দেবব্রত, অবশেষে ভোট গ্রহণ পর্ব শুরু হলো, এবার নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে কতটা সুবিধার মধ্যে পড়ছেন সাধারণ ভোটাররা, কি বলছেন তারা? দেখো নীলাদ্রিদা, তোমাকে জানাবো যে প্রথম দু দফায় ভোট রয়েছে বাঁকুড়া জেলায়, 27 মার্চ একেবারে প্রথম দফার ভোট রয়েছে। প্রথম দফায় কিন্তু বাঁকুড়ার 4টি কেন্দ্রে ভোট রয়েছে, সেইখানে ভোট হবে। তার আগে আজ কিন্তু ভোট গ্রহণের প্রথম শুরু হলো, প্রক্রিয়া শুরু হলো। কারণ এবারে ইলেকশন কমিশনার কিন্তু বিভিন্ন নয়া প্রকল্প নিয়েছে, গ্রহণ করেছে, যেমন কি 80 বছরের উপরে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন এবং অসুস্থ ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য এই বাড়ি বাড়ি যে ক্যাম্পেনিং এর ব্যবস্থা করা হয়েছে। আজ রীতিমতো কিন্তু বাঁকুড়া জেলা যে 3টি 4টি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে, সেই 4টি কেন্দ্রের সাথে সাথে ছাতনা বিধানসভা কেন্দ্র ভোট গ্রহণ করা হলো। আজকের এই ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু একেবারে বিএসএফ যে জওয়ানরা আছে সেই জওয়ানের ঘেরাটোপের মধ্যে এই ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে। ছাতনা বিধানসভা এলাকায় ইনপুরের বাসডিহি গ্রামে ও মেঝিয়া ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে কিন্তু আজকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ছিল সেখানে কড়া নজরদারি, নির্বাচন কমিশনার দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত কর্মী আধিকারিকরা ছিলেন আজ সকাল থেকেই কিন্তু গ্রামে পৌঁছে যান। গ্রামের 80 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বৃদ্ধ বা বৃদ্ধারা রয়েছে, এমনকি যে সমস্ত শারীরিক ভাবে অক্ষম যে ব্যক্তিরা ছিল বা প্রতিবন্ধী ব্যক্তিরা, তাদেরকেও কিন্তু এই ভোট কেন্দ্রে তৈরি অস্থায়ী যে ভোট কেন্দ্র সেই অস্থায়ী ভোট কেন্দ্র তৈরি করে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যে সমস্ত গ্রামে এই 80 থেকে 80-র ঊর্ধ্বে এবং প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছে তাদের গ্রামে যান নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী, রীতিমতো কিন্তু মানে উৎসবের চেহারা নেয় যে গ্রামগুলিতে। দেবু, অন্যান্য বার ভোট গ্রহণের জন্য কি করা হতো, এদেরকে কি আবার কোনো যানবাহনে করে নিয়ে যাওয়া হতো ভোট গ্রহণ কেন্দ্রে? দেখো, আমরা বরাবরই কিন্তু একটা বিষয় দেখে এসেছি, রাজ্য রাজনীতি সবসময় উত্তাল থাকে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত অন্যান্য বৎসর অভিযোগ উঠেছে যে গাড়ি ঘোড়া করে তাদেরকে নিয়ে যাওয়া হতো এবং ভোট কারচুপির বিষয়টা থেকে যেত। কিন্তু অন্যান্য বছর যেমন ইলেকশন কমিশনার বা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা থাকতেন তাদেরকে নিয়ে যেতেন, তাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যেতেন, সেইখানে যেয়ে তাদেরকে ভোট দিতে হতো। এতে সমস্যায় পড়তেন অনেক অনেক মানুষ আছে যারা একেবারেই কিন্তু গাড়িতেও চাপতে পারবেন না, তাদের কিন্তু ভোট কিন্তু দেওয়া হতো না। প্রতিবন্ধী যে সমস্ত মানুষ ছিল 100% যে সমস্ত ছিল তারাও কিন্তু ভোটদান কেন্দ্রে বা বুথে পৌঁছতে পারতেন না, যার কারণে কিন্তু অনেক ভোট নষ্ট হতো। কিন্তু ইলেকশন কমিশন এবার লক্ষ্য নিয়েছে 100% ভোটকে তুলে নেওয়া, যে কারণে কিন্তু তাদের এই পরিকল্পনা যে যারা 80 বছরের ঊর্ধ্বে এবং প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের ঘর ডোর টু ডোর যে অস্থায়ী একদম অস্থায়ী ক্যাম্পেইনিং করে তাদের কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে। যথারীতি আজ থেকে কিন্তু তা শুরু হয়েছে। অনেক ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলছিলাম আমাদের বাঁকুড়ার প্রতিনিধি দেবব্রত মণ্ডলের সঙ্গে। ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেল এবং নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, এবারে ভোট গ্রহণ পর্বের শুরুর দিন থেকে সেই ছবি দেখা যাচ্ছে। অস্থায়ীভাবে ভোট গ্রহণের জন্য শিবির তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়, এবং যারা 80 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষজন রয়েছেন বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, বুথ পর্যন্ত না গিয়ে বাড়িতে বসে তারা যাতে ভোট দিতে পারেন, এবং তার জন্যই ব্যালট এর ব্যবস্থা করা হয়েছে আলাদাভাবে, এবং পোস্টাল ব্যালটের মাধ্যমেই এই ভোট গ্রহণ পর্ব চলছে। এবং বিভিন্ন সময় দেখা যেত ইতিপূর্বে যে সমস্ত ভোট গ্রহণগুলি হয়েছে সেখানে এই বয়স্ক মানুষদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হতো, ভোট কারচুপির একটা বিষয় উঠে আসতো বারবার। কিন্তু এবার নির্বাচন কমিশন অত্যন্ত সতর্ক, 80 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষজনরা রয়েছেন তারা বাড়িতে বসেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। বাঁকুড়া জেলায় শুরু হলো ভোট গ্রহণ। বাবু, এটা সত্য?